দেখো বর্ষার ঘনঘটা, সকাল সকাল বৃষ্টি আসছে, দেখেছো কি মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? এই সময়টা ভালো লাগে, যখনই বৃষ্টিটা নামে আর হাওয়াটা বন্ধ হয়ে যায় তখন অনেক গরম লাগে। বৃষ্টির বাইরে ব্যাঞ্জো চিৎকার করছে দেখো। তাহলে আমাদের আসল জায়গায় যাই, যেটা আমাদের মেয়েদের বিয়ের পর থেকে এটা হচ্ছে আমাদের আসল জায়গা। তো চলে এলাম, কোন জায়গা বলো তো? তাহলে এটা তো আমাদের বলো আসল জায়গা, আমাদের বিয়ের পরে 35 বছর কেটে গেছে, জায়গা যেটা আমাদের গৃহবধূদের জন্য আদর্শ জায়গা। সত্যি এটা খুব ভালো লাগে, সংসারে সবার জন্য কিছু কিছু করতে অনেক ভালো লাগে। তো আজকে তো চলে এলাম, সরঞ্জাম আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নি। আজকে তো শনিবার, আমরা নিরামিষ খাই, তো আমার জন্য একটু পেঁপে সেদ্ধ হয়েছে, আমি খাবো, মা খাবে। আর এই দেখো আজকে কাঁচা মুগের ডাল সেদ্ধ করে রাখা হয়েছে, এটা দিয়ে আর এই আমড়া, আমের পাট চুকে গেছে এবার আমড়া শুরু হয়েছে, তো আমড়া দিয়ে কাঁচা মুগের ডাল রান্না হবে, টক ডাল। আর আলু কেটে জলে ভিজিয়ে রাখা আছে, কেন বলো তো, কালো হয়ে যায় বলে। তাও এর সাথে আলু দিয়ে আর ঝিঙে কাটা আছে, এটা দিয়ে পোস্ত রান্না হবে। পোস্তটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি, আর আমি কি কারচুপি করছি জানো তো, কি বলবো বলো, পোস্ত তো অনেক দাম বেড়ে গেছে, দাম হয়েছে অনেক, এই জন্য 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা তিল বাটা, বুঝতে পারছো কি কি করছি আমি? এগুলো তো আমাদের গৃহিণীদের করতে হবে বলো, সংসারকে বাঁচাতে গেলে। তো আজকে এই রান্নাটা হবে, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এক মশলা বৃষ্টি হয়ে গেল, আজকে তো সকাল থেকেই দেখালাম না কত মেঘ করেছে, অনেক বৃষ্টি হয়ে গেল দেখো। আর এই বৃষ্টিটা হলে কি হাওয়াটা বন্ধ হয়ে যায়, আরো গরম লাগে ভেতরে, আজকে মনে হচ্ছে সারাদিনই হবে জানো তো বৃষ্টিটা। দেখো মা পুজো দিচ্ছে, পুজো হচ্ছে উপরে, রোজই মাই পুজো দিয়ে দেয় আর অনুশ্রীও দেয় পুজো মাঝে মাঝে। তো তোমাদের সাথে কয়েকটা কথা বলবো বলে তো বাইরের দিকটা এলাম, ওই দিকটা খুব ভালো লাগে দেখতে, মাঝে মাঝে ওখানে একটা বারান্দা আছে, 4টে বারান্দা আছে আমাদের টোটাল। তো দেখবে তুমি আমি বারান্দাতে বেশিরভাগ দাঁড়াই, বলি না যে কাজ করতে করতে এটা আমার নিঃশ্বাস নেওয়ার জায়গা, ভালো লাগার জায়গা, এর জন্যই এটা করা। তো যেগুলো দেখছি আমি চ্যানেলের মধ্যে এসে তোমাদের কালকেও কিছু বলেছি, প্রথমে আমি একটা কথা বলে নেব, সেটা বলবো যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, যে আমাকে ভালোবেসেছো, আমার কথাটা বুঝেছো আর আমার কথার মান রেখেছো। তো এবার একটা কথা শুরু করি, যারা মানে চ্যানেলে এসে তো বন্ধু হলাম, তুমি এসো হেল্প করো, এই কনস্পিরেসিগুলো এই ষড়যন্ত্রগুলো বন্ধ করো, তারা জানি না, তারা হয়তো জানে না ইউটিউবের রুলটা, যে তাদেরও ক্ষতি আর আমাদেরও অনেক ক্ষতি। আমরা 1 বছর 1.5 বছর ধরে অনেক কষ্ট করে তো এই জায়গাটাকে, দেখো 100 লোকও যদি আমাদের ভালোবেসে থাকে তাহলে জায়গাটা আমাদের তৈরি করতে হয়েছে। সিনেমাতে দেখবে অনেক গডফাদার নাকি থাকে, তাদের দ্বারা অনেক কিছু করে। তো ইউটিউবেও দেখি অনেক দল তৈরি হয়, তারা একসাথে চলে, তাদের ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথে সেগুলো সবাই মিলে দেখে নেয়, অর্থাৎ তাদের ভিন্ন মত। আমি কারো নাম নিচ্ছি না এখানে, কিন্তু যে কথাটা আমার মেন বক্তব্য, যে ধরো তোমার জানলাম যে তোমার পুরো ইউটিউবের রুল অনুযায়ী তোমার 4000 ঘন্টা পার হয়ে গেল আর 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল, তারপরে তুমি কোথায় যাবে? আমি দেখেছি অনেক চ্যানেল, আমি দেখেছি তাদের সব কিছু হয়ে গেছে, মনিটাইজেশন শুরু হয়ে গেছে কিন্তু ভিউয়ার্স নেই। তুমি যদি তোমার নিজের ক্রেডিটে, নিজের ধৈর্য, নিজের ভালোবাসায়, নিজের প্রতিটা লোক তোমার কাজের জন্য ভালোবাসবে, সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। তো সেই জায়গাটা তৈরি করতে না পারো
এই যেরকম কোন দলবদ্ধ কোন পরিস্থিতির জন্য তুমি এখন তুমি তোমার ইউটিউবের রুলটা ফুলফিল করে ফেললে, তারপরে তুমি কোথায় যাবে? তুমি তো টাকা সেরকম করে ইনকাম করতে পারবে না। তোমার ভিডিও যদি সবাই না দেখে, সবাই যদি তোমাকে ভালো না বাসে, তাহলে তোমার ভিডিওটা কি করে চলবে? তোমার তুমি টাকাটা কি করে ইনকাম করবে? তো পরবর্তী যে জিনিসটা কেউ চিন্তা করে না, খালি এইটুকুনের জন্য লোকে মরিয়া হয়ে যাচ্ছে, কোথায় যাবে কি করবে, এর চ্যানেলে ঢুকে বলছে তুমি এসো দিদি ভাই আমি বন্ধু হয়ে এলাম। তো এগুলো তো আমার একেবারে ভালো লাগছে না, তো এই জিনিসগুলো আমি একেবারে বন্ধ করতে বলছি। তো প্লিজ তোমরা আমার চ্যানেলে এসে এগুলো বলবে না, যে এখানে এসো চলে এসো এতক্ষণ পর এসো এগুলো বলো না, কারণ আমি কখনোই যাব না। আমি এই জায়গাটাকে অনেক কষ্ট করে তৈরি করছি, এখানে আসলে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়। দেখো তোমাদের কতগুলো জিনিস দেখাই বললাম আমি, এটা দেখো এই গাছটা দেখেছো, এই গাছটা ভালো করে দেখো। আমি খুব ভালোবাসি গাছ করতে, নিজের হাতে সমস্ত গাছপালা করি, আগেও তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করেছি। এটা হচ্ছে একটা স্থলপদ্মের গাছ, একটা স্থলপদ্ম গাছ কিনতে গেলে কত টাকা খরচা হয়, কিন্তু আমি যে আমার নিচে একটা স্থলপদ্ম আছে, আর দেখো তখন একদিনকে আমি তো চেষ্টা করার জন্য, এটা আমার চেষ্টা, তো গাছটাকে আমি যেই কেটে দিয়েছিলাম মানে ছোট করে কেটে দিয়েছিলাম, তো কাটার পরে এই যে এতটুকু দেখো যে এটা রয়েছে তোমার কাণ্ডটা রয়েছে, তো এইটুকু আমি পরীক্ষা করার জন্য এখানে মাটিতে টবে বসিয়ে দিয়েছিলাম, দেখি না কি হয়। তা এইটুকুনি এই এই ডালটা থেকে দেখো পুরো একটা নতুন গাছ তৈরি হয়ে গেছে, কত সুন্দর একটা গাছ দেখো তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখো। এটার জন্য আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে এই গাছটার জন্য, কারণ আমি জানি আমি চেষ্টা করেছি যে একটা গাছ কিনতে অনেকটা টাকা লাগে, 70-80 টাকার মতো লেগে যায়। তার থেকে বড় কথা আমার একটা এক্সপেরিমেন্ট যে আমি দেখি এটাকে তৈরি করতে পারি নাকি আরেকটা নতুন গাছ। তা দেখো আমি চেষ্টা করেছি যে গাছটাকে তৈরি করেছি, তো দেখলে। আর এখানে দেখো আমার ঘরের দেখবে তোমরা হলুদ কিনবে যে কাঁচা হলুদ, তার মধ্যে কিছু কিছু গাঁট দেখবে থাকে, তো গাঁট নিয়ে ওই একই জিনিস একই এক্সপেরিমেন্ট করার জন্য দেখি গাছ হয় কিনা। একদম পুরো মধ্য কলকাতায় আমি থাকি, বারবারই বলেছি, তো দেখতে আমার এই গাছপালা আমার খুব শখ। তার থেকে বড় কথা যে এই জিনিসগুলো কিরকম দেখতে হয় আমরা তো দেখি না কোনোদিনও। তো এই দেখো হলুদের গাঁট, এই যে এখানে বসিয়ে দিয়েছিলাম সাইড দিয়ে, দেখো একটা পুরো গাছ হলুদ গাছ, এটা হলুদ গাছ দেখো তৈরি হয়ে গেছে। মানে আরেকটা মজার ব্যাপার কি জানো তো, এই একটা একটা গাছ গাছ দিয়ে তোমার অনেকগুলো গাছ এই চারপাশ দিয়ে বেরোতে থাকবে। আর নিচে দেখবে একটা তোমার অরেঞ্জ আছে আমার, ছোট ছোট কমলা লেবু, অনেক টক হয় খেতে কিন্তু দেখতে খুব সুন্দর হয়, সেই লেবু আমি একবার তোমার জেলি বানিয়েছিলাম, তো সেটাও এক্সপেরিমেন্ট করার জন্য তোমার বীজ এনে আমি এখানে বসিয়েছিলাম। দেখো এটা সেই কমলা লেবু গাছ দেখেছো, এটা একটু বড় হলে আমি বড় পটে দিয়ে দেবো। তো আর একটা জিনিসও দেখাই তোমাদের সাথে, কথা বলতে বলতে ভিডিওটা বড় হচ্ছে জানি, কিন্তু যখন বলতে থাকি তো তোমরা একটা জিনিস শিখতে পারবে, আমার তো একটু অনেকটাই বয়স হয়েছে, সংসারের অভিজ্ঞতা আমার অনেক দিনের, তার জন্য তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করছি। তো হলুদ গাছ তো দেখে নিলে, আর এটা দেখো এটা হচ্ছে আদা, ঘরে যে তোমরা বাজার থেকে আদা আনো দেখবে আদার মধ্যে কেঁদো গাঁট হয় তোমার, ওটা ওই গাঁট আমি ছোট্ট এইটুকুনি একটা টব দেখো, কতটুকু টব, একদম বড় টব না, আর মাটিও নেই দেখো এর মধ্যে বেশি। এই আদা আমি এর মধ্যে মাটিতে কিছুটা এইটুকু মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাতে দেখো আমার কতগুলো গাছ বেরিয়েছে, এই যে এতগুলো গাছ বেরিয়েছে না। এই দেখো আর একটা জিনিস দেখাই, এই দেখো ছোট যে এই যে চারাটা, তো এটা আমি যদি বড় পটে দিয়ে দিই এটা পুরো ধরে নিয়েছে, পুরো পটটাই জুড়েই তোমার আদা তৈরি হবে। তো আমি এই জিনিসগুলো করি আর আমার ভালো লাগে জিনিসগুলো, তাহলে পরিশ্রম দিয়ে তোমার সব কিছু, পরিশ্রম আর ধৈর্য যে কোনো কাজের জন্য। আর একটা জিনিস দেখো, কত ধৈর্য আর পরিশ্রম নিয়ে তোমাদের সাথে কেন আমি এগুলো শেয়ার করছি, কত ধৈর্য আর পরিশ্রম নিয়ে কাজগুলো আমাকে করতে হয়, তবে দেখো একটা গাছ থেকে একটা ফুল একটা ফল কত জিনিস আমরা পাই, তাই সেই জিনিসগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর এটাও দেখো, এটা দেখো বেল গাছ, কতগুলো চারা, খুব সুন্দর একটা বড় বেল এনেছিল, তো বেলের চারা এক্সপেরিমেন্ট করার জন্য
কতগুলো বেলের চারা দেখো আমি এখানে বসিয়েছি, প্রতিটা গাছ সুন্দর করে উঠেছে। তো আমার যদি কেউ চায় তাও দিয়ে দেবো। আর এখানে আসে একটা ছেলে তোমার ফুল বিক্রি করতে, তাকেও আমি এগুলো দিয়ে দিই অনেক সময়, যে অনেক গাছ আছে নিয়ে যা। আর এখানে দেখো দুটো ডাল দেখতে পাচ্ছ তোমরা, মাটি লাগানো আছে, এটাও আমি পরীক্ষা করার জন্য রেখেছি। এটা হচ্ছে সজনে গাছ, সজনে গাছ আমার বাড়িতে ছিল, তো সজনে গাছের ডাল একজন আমাকে এনে দিয়েছিল, তো আমি সেগুলো দিয়ে দেখো মাটি দিয়ে এটাকে রেখে দিয়েছি, দেখছি এটা থেকে গাছ বেরোয় কিনা, যদি বেরোলো তো আমি পটে দিয়ে দেবো। তো এগুলো আমার এক্সপেরিমেন্ট। তাহলে সেই জিনিসগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তুমি যে কাজ করো না কেন, তোমার ধৈর্য অনেক প্রয়োজন, ধৈর্য থাকলে অধ্যবসায় থাকলে ভগবানও সব জিনিস দিয়ে দেয়। দেখবে তুমি এতটুকু তুমি পরিশ্রম দাও, এতটা তুমি ফেরত পাবে, এটা ভগবানের নিয়ম, প্রকৃতির নিয়ম। এই যে আমি ছোট থেকে তোমাদের চারাগুলো দেখালাম, এটা আমি যত্ন করছি বলে, ওদের দেখভাল করছি বলে আমি ওদের থেকে জিনিসগুলো কিন্তু পাচ্ছি, আর আমার এটা খুব ভালোবাসার আর ভালো লাগার জিনিস। তো অনেকটা লেকচার দিলাম, তো আজকে চলো রান্নাঘরে যাই, ওটাও তো আমার পড়ে আছে, চলো। তো রান্নাঘরে আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, রান্নাও বসে গেছে। এটা হচ্ছে আলু পোস্ত, তোমাদের দেখিয়েছিলাম যে আলু পোস্ত হবে, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলুটা খুব সুন্দর করে ভাজা হলে তারপর পোস্তটা দেবো, তারপরে ঝিঙে দেবো। আর এখানে দেখো টক ডাল বললাম আমলা দিয়ে হবে, এই যে আমলা দিয়ে সুন্দর করে টক ডাল রান্না হচ্ছে, এই যে আমরা দিয়ে টক ডাল। আর পনির হবে আজকে, আজকে শনিবার তো আমরা নিরামিষ খাই। দেখো বলের পাগল, এই যে বল দেবো আর কাউকে দেবে না, এত প্রিয় জানো, খাবে না দাবে না কিচ্ছু করবে না, খালি বল বল নেবে, ফার্স্ট হ্যান্ড ওটা দাও, বল খেলবে, তুমি খেলবে, আস্তে করে নাও আস্তে। তো ডাল হয়ে গেল আমরা ডাল, আর এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, পোস্তর আলু একটু কালো চিনি দিয়ে দিই, আর এই পোস্ত যে পোস্তর তিল বাটা বললাম, তোমরা এভাবে করে দেখো, পোস্তর সাথে সাদা তিল একটু দিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে, খারাপ লাগে না। আমার আবার কি একটু অল্প অল্প পোস্ত খেতে ভালো লাগে না, একটু পোস্তটা মাখা মাখা হবে, এই জন্য এটা দিয়ে একটু মোটা মোটা করে দিই, মুখে পড়তে ভালো লাগবে, বেশি কোয়ান্টিটি না হলে না যে ভালো লাগে। যতটুকু সবজি আছে আমার একটু ভাজা ভাজা করে নেবো, এটা দেখো পোস্তটা আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কি করবো, ঝিঙেগুলো দিয়ে দেবো, এখানে একটু নুন দিয়ে রেখেছি, নুনটা গলে গিয়ে রেখেছি জলটা, তো আমি জল এক ফোঁটা দেবো না এখন, এই ঝিঙেটা দিয়ে একটু ভালো করে জলের সাথেই ভালো করে ভাজা ভাজা করে নেবো। এই কাঁচা ঝিঙের মধ্যে যদি মানে কেটে নিয়ে একটু নুন মিশিয়ে দাও না, তাহলে খুব ভালো হয়, ঝিঙেটা নরম হয়ে যায়। দিয়ে অল্প করে জল দেবো, বেশি দেবো না, এই যে পোস্তটা বেটে রেখেছিলাম না সেটা দেখো দিয়ে আমি রেখে দিয়েছি অল্প জল, তো ওটা আমি দিয়ে দেবো।
এবার ঝিঙেটা একটু সেদ্ধ হোক, চাপা দিয়ে দেব, পরে আলু দেবো, এখন আলু দেবো না, একটু এটা সেদ্ধ করে নিই। তো ঢাকা উঠিয়ে দিই, আলুটা একবার মাঝে দিয়ে দিয়েছিলাম আমি, তো আমার একেবারে রেডি হয়ে গেছে আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত। দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে দেখেছো, আর আরেকটু মাখা মাখা করার জন্য, টেস্ট করার জন্য, তো আমার ঘরে পাতা ক্রিম বা দুধের সর যেটাই বলবে এটা একটু দিলাম, নিরামিষ রান্না ভালো লাগবে, তো একটু দিয়ে দিই। দিয়ে এটাকে জাস্ট একটুখানি নেড়ে নিয়ে নামিয়ে দিই, এ সম্পূর্ণ আরেকটু মাখা মাখা হবে, খেতে ভালো হবে। দেখো পোস্ত আমার একদম রেডি হয়েছে, কত সুন্দর হয়েছে দেখো, পুরো মাখা মাখা হয়েছে। তোমরা এভাবে করো একবার, পোস্তকে বাঁচানোর জন্য একদিন পোস্ত দুদিন খেতে পারবে, হাফ পোস্ত হাফ সাদা তেল বাটা। তো হয়ে গেল, আবার রান্নার পাখি চাল, জল ফুটে গেছে, চালটা দিয়ে দিলাম। তো একেবারে রেডি হয়ে গেছে চাটা, তো এখন চা খাওয়ার টাইম, চাটা খেয়ে নিই। কাজের পাকে একটা টি ব্রেক, আর এবার এটা আমি খাই আর তোমাদের সাথে আরেকটু কথা বলি। তো বড়দের অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর আমার সাথে চলো দেখবে আরও কিছু নতুন নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো এটা একদিনে হয়নি কিন্তু, 10 বছর 11 বছর আমি এসেছি এখানে, তো এর কাছে ছোটোর থেকে এটা এত উঁচুতে এখন দোতলাকে ছেড়ে গিয়ে তিনতলার দিকে যাচ্ছে, চোখটাকে কত আরাম দেয় দেখো, কত ভালো লাগে। তোমরা অনেকে গেল ভিডিওতে কমেন্টে লিখেছিলে যে এত সুন্দর সবুজ আন্টি তোমার বারান্দাটা খুব সুন্দর, তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা রাখবো, টাটা।